দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলি। মেয়াদী আমানতের সর্বনিম্ন সুদ হার বাস্তবায়নে অনর বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সভায় খেলাপি ঋণ কমিয়ে আনা তাগিদ। কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, মৎস্যজীবীদের মুখে হাসি, সরবরাহ ভালো থাকায় দামও হাতের নাগালে। আলু মজুত করে বিপাকে চাষিরা, উঠছে না উৎপাদন ও হিমাগারের খরচ, লোকসান এড়াতে সরকারিভাবে দাম নির্ধারণের দাবি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। মেয়াদী আমানতের সর্বনিম্ন সুদহার বাস্তবায়নে অনড় বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সভায় বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান প্রধান নির্বাহীরা। তবে কেন্দ্রীয় ব্যাংক তা নাকচ করে দিয়েছে। সভায় খেলাপি ঋণ কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এগিয়ে থাকা 13 ব্যাংককে প্রশংসাপত্র দেওয়া হবে। মেয়াদী আমানতের সর্বনিম্ন সুদ মূল্যস্ফীতির কম হতে পারবে না, এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এর নির্দেশনা বাস্তবায়নে ক্ষতির মুখে পড়বে ব্যাংক, কমে যেতে পারে মুনাফা, এমন আশঙ্কায় ব্যাংকার্স সবাই মেয়াদী আমানতের সুদহারের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান ব্যবস্থাপনা পরিচালকরা। সুদহারের বিষয়টি বাজারের উপর ছেড়ে দেওয়ারও প্রস্তাব তাদের, যদিও আমানতের সুদহার বাস্তবায়নে অনড় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ইয়ে হচ্ছে যে আমরা তো সবার জন্য বলি নাই, আমরা বলেছি যে ব্যক্তি খাত এবং যেটা পাবলিক খাতের যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আছে সেই খাতের সঙ্গে বলেছি এটাকে একটা কোনো সিলিং ইয়েতে দেওয়া যায় কি না সেটা ওনারা বিবেচনা করে দেখবেন। আমাদের ব্যাংকের অস্তিত্ব নির্ভর করছে ডিপোজিটের টাকার উপর। এইখানে ইনফ্লেশনের থেকে যদি তারা কম রেটে যদি ডিপোজিট রাখে, পরে তার কিন্তু ক্যাপিটালটা কিন্তু ইরেস্ট হয়ে যাবে, ক্যাপিটালটা আস্তে আস্তে কমে যাবে, তাহলে সে তো তার সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্তত পার্সেস পাওয়ারটা তো ঠিক রাখতে হবে, ক্যাপিটালটা তো আমার ঠিক রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হলে তারা ব্যাংক বিমুখ হয়ে পড়বেন, এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা। তাই মুনাফা বাড়াতে খেলাপি ঋণ কমিয়ে আনার তাগিদ বাংলাদেশ ব্যাংকের। আপনি ডিপোজিটারের ইন্টারেস্ট কমিয়ে দেওয়ার জন্য চিন্তা চেতনা করছেন, সেই স্টাক আপ লোনের এগেনস্টে তাদের প্রফিট থেকে প্রভিশন করতে হচ্ছে, সেখানে কিন্তু ওখানে তার কিন্তু সাংঘাতিক একটা আটকে যাচ্ছে, তার প্রফিটটা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং আপনার যে লোনটা আপনার ক্ল্যাসিফাই হয়ে আছে ওই লোনটা যদি আপনি আদায় না করেন, তাহলে এই মাসখানের স্প্রেড দিয়ে কিন্তু আপনি উদ্ধার পাবেন না। করোনার আর্থিক সংকট মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এটি বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। শিল্প ও সেবা খাতে লক্ষ্য অর্জন হলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বিতরণে পিছিয়ে বিভিন্ন ব্যাংক। তবে সফল ব্যাংকে প্রশংসাপত্র দেওয়া হবে, এতে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অন্যরা উৎসাহিত হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যারা তাদের টার্গেটকে টোটালি 100% ফুলফিল করতে হবে তাদের প্রতি আমরা সন্তুষ্টি প্রকাশ করি এবং বলছি যে এটার স্বীকৃতি স্বরূপ তাদেরকে হয়তো একটা অ্যাপ্রিসিয়েশন লেটার দেওয়া হবে, যাতে পরবর্তী সময় অন্যরাও যাতে উৎসাহিত হয়। এবার গতবারের মতো যারা 13টা ব্যাংক যদি সাকসেস হয়েছে, এবার আমার বিশ্বাস প্রতিটা ব্যাংকই তাদের টার্গেট ফুলফিল করতে সফল হবে। এছাড়াও স্বীকৃত বিল আদায়, স্টার্টআপ তহবিল থেকে ঋণ বিতরণ এবং সিএসআর বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয় ব্যাংকার্স সভায়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনার নেতিবাচক প্রভাবের কারণে ব্যাংকিং খাত বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে, বেড়েছে ব্যয়, এতে আয় ও ব্যয়ের মাঝে ভারসাম্যহীনতাও বেড়েছে। খেলাপি ঋণের হারেও ঊর্ধ্বগতি, এর মধ্যে সন্দেহজনক ও আদায় অযোগ্য খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। গত 1.5 বছর ধরে নতুন করে ঋণ খেলাপি না করার নীতির কারণে শুধু প্রভিশন ঘাটতি কমেছে। ব্যাংকিং খাতে ডিসেম্বরে মোট খেলাপি ঋণ ছিল 88,734 কোটি টাকা, এর 65% শীর্ষ 10 ব্যাংকে, এর পরিমাণ 75,766 কোটি টাকা। বুধবার রাতে প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা 2020 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 2020 সালের তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। পুঁজিবাজারে এখন ইতিবাচক প্রবণতা, বেড়েই চলছে লেনদেন ও সূচক, এ বিষয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আলমগীর হোসেনের কাছে। আলমগীর, টানা উল্লফনের কারণ কি জানতে পেরেছেন?
টানা উত্থান এবং দরপতন যেটি আসলে সেটির কোনোটি পুঁজিবাজারের জন্য কাম্য নয়। গেল বেশ কিছুদিন ধরে আসলে যেহেতু মানুষের বিনিয়োগের বিকল্প না থাকার কারণে আসলে মানুষ বেশি পরিমাণে পুঁজিবাজারে বিনিয়োগ করছে, এই কারণেই কিন্তু আসলে বাজারটি একটু ইতিবাচক রয়েছে। যদিও মাঝে একটু দরপতনের ঘটনা ঘটেছিল, তারও আসলে কিছু কারণ রয়েছে। যদি আমি এই মুহূর্তে বাজারের পরিস্থিতি আপনাকে একটু বলি, গেল গতকাল আপনি জানেন যে দিনভর ওঠানামা থাকলেও আসলে দিন শেষে কিছুটা সূচক বেড়েছিল এবং তার আগের দিন কিন্তু সূচকের পতন হয়েছিল। তো আজ এখন পর্যন্ত সাধারণ মূল্য সূচক 40 পয়েন্টের মতো বেড়েছে এবং লেনদেন হয়েছে 900 কোটি টাকার উপরে। এখন পর্যন্ত লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তো রবিন, যেটি বলছিলাম যে আসলে গেল দুই দিনে কিন্তু পুঁজিবাজারে কিছুটা অস্থিরতা ছিল, তার বেশ কিছু কারণও আছে। আপনি জানেন যে বাজারে যেসব কোম্পানির অস্বাভাবিক দাম বেড়েছে সেই সব প্রতিষ্ঠানের আসলে কারসাজি তদারকির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার একটি প্রভাব আছে। এবং পাশাপাশি আপনি জানেন যে আমানতের সুদহার নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারও একটি প্রভাব কিন্তু পড়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে সাম্প্রতিক যে নায়িকা পরিমণি কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠানের অনেক কর্তা ব্যক্তি জড়িয়েছেন এমন তথ্যের খবরেই কিন্তু বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সেই পরিস্থিতি কিন্তু কিছুটা কাটিয়ে উঠেছে এবং বাজার সংশ্লিষ্টরা বলছে আজ যদি ইতিবাচক এই ধারা অব্যাহত থাকে তাহলে যে সাম্প্রতিক যে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কেটে যাবে বলে প্রত্যাশা করছে। রবিন আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। গভীর সমুদ্র থেকে ট্রলার বোঝাই মাছ নিয়ে ফিরছেন জেলেরা। নতুন মৌসুমের শুরুতেই পর্যাপ্ত ইলিশ পেয়ে হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে। এবার ইলিশ আকারে বড়, দামও কমতির দিকে। কক্সবাজার থেকেই তা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ক্রেতা বিক্রেতার হাঁকশ ঢাকে মুখর কক্সবাজার ফিশারি ঘাটের মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশ সহ নানা জাতের সামুদ্রিক মাছ নিয়ে ঘাটে ফিরছে একের পর এক ট্রলার। দম ফেলার ফুসরত নেই জেলে, মাঝি এবং মাছ ব্যবসায়ীদের। ধরা পড়া মাছের মধ্যে বেশিরভাগই ইলিশ, আকারে বড়, দামও তুলনামূলক বেশি। এবার বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমার বোটে 500 মাছ পেয়েছে, 16 লক্ষ টাকা বিক্রি করছে। ঝড় বৃষ্টি খুব হয়েছিল, আল্লাহ লাগলো থাকছি, আল্লাহ দিছে আমাদেরকে। যেভাবে মাছ আসতেছে ওইভাবে দাঁড় দেয় না, দেওয়া বাদ আরো অনেক অনেক টাকা পাবে। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা গত 23 জুলাই শেষ হলেও বৈরী আবহাওয়ার কারণে এতদিন সাগরে যেতে পারেননি জেলেরা। কয়েকদিন অপেক্ষার পর মাছ ধরা শুরু হতেই মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দূর দূরান্ত থেকে পাইকাররাও ভিড় করছেন কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রথম দিনে দাম কিছুটা চড়া থাকলেও ধীরে ধীরে তাও কমতির দিকে। বছরটি বন্ধের কারণে আল্লাহ দিলে সাগরে মাছ বড় হয়েছে, এখন আমরা আগুচ্ছি, মাছ ভালো পাচ্ছি। এর চেয়ে আরও বেশি মাছ আমরা আশা করতেছি, যাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কম দামি ইলিশ যাতে পাঠাতে পারি। গত এক সপ্তাহে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে 82 টন ইলিশ সহ এসেছে 220 টন সামুদ্রিক মাছ। যে অনুপাতে ইলিশ অবতরণ হওয়ার কথা সে অনুপাতে ইলিশ এখনও আসতেছে না। আমরা আশা করি সামনে ইলিশ সহ ইলিশের অবতরণও বৃদ্ধি পাবে এবং অন্যান্য মাছের অবতরণও বৃদ্ধি পাবে। কক্সবাজার জেলায় ফিশিং ট্রলারের সংখ্যা এখন প্রায় 5,000 আর নিবন্ধিত জেলে 63,193 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। ইলিশ বাজারের পরিস্থিতি জানতে যাচ্ছি ভোলায়। সহকর্মী HM জাকির যুক্ত আছেন। জাকির, উপকূলে কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে আর জেলেরা কি বলছেন? রবিন, উপকূল অঞ্চল বলতে বিশেষ করে বঙ্গোপসাগর তীর সংলগ্ন যে সকল এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ঢালচর, কুকিমুকি, মনপুরা, ওইসব অঞ্চলে ইলিশের পরিমাণটা অনেকটা বেশি। কেননা সেই সকল অঞ্চলের জেলেরা সাগরে গিয়ে মাছ আহরণ করছে বিধায় সেখানে ইলিশের পরিমাণটা অনেকটা বেশি পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভোলার বিশেষ করে মেঘনা, তেঁতুলিয়া নদীতে যে সকল জেলেরা রয়েছে, বিশেষ করে লক্ষাধিক জেলে রয়েছে এইসব অঞ্চলে, এইসব জায়গায় কিন্তু ইলিশের পরিমাণটা অনেকটাই কম পাওয়া যাচ্ছে। জেলেরা বলছে যেখানে ভরা মৌসুম, ইলিশের চলতি ভরা মৌসুমের প্রায় 2 মাসের অতিবাহিত হওয়ার পথে কিন্তু
সেই সময় তুলনায় যে পরিমাণে ইলিশ আহরণ করার কথা ছিল তারা কিন্তু সেই পরিমাণ ইলিশ পাচ্ছে না বলে এমনটি অভিযোগ করছে জেলেরা। তারা বলছে যে দিন রাত তারা ইলিশ আহরণের জন্য নদীতে যাচ্ছে কিন্তু সে অনুপাতে তারা কাঙ্ক্ষিত ইলিশ তাদের জালে ধরা পড়ছে না। বিশেষ করে এই সময়টা যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা সেক্ষেত্রে কম থাকার কারণে মাছের বাজারগুলোতে ইলিশের পরিমাণ অনেকটা কমই দেখা যাচ্ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিশেষ করে ভোলার পৌরসভার যে মাছ বাজার সেখানে দাঁড়িয়ে আছি, সেখানে ইলিশের যে পরিমাণ থাকার কথা ছিল তাতে অনেক কম দেখা যাচ্ছে। এখন আমি আসলে দামের বিষয়টাও জানতে চাইব। বিশেষ করে এখানে একজন বিক্রেতা রয়েছে, কিছু মাছ নিয়ে বসে আছে, আমি তার কাছ থেকে হয়তো জানবো যে আসলে মাছ কম পাওয়া যাচ্ছে জানি, সেক্ষেত্রে বাজার মূল্য কেমন যাচ্ছে? বাজার মূল্য এখন ভাইয়া মনে করেন যে মাছ যে পরিমাণ পড়ার কথা ছিল নদীতে সেই পরিমাণ পর্যাপ্ত মাছ নেই, সেজন্য মনে করেন এখন গ্রেট মাছ। জাকির আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুচরা বাজারে আলুর দাম থাকলেও পাইকারি বাজারে দাম পাচ্ছেন না কৃষক। এতে উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচের চেয়ে বস্তা প্রতি 300 থেকে 350 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে আলু। অনেকেই হারাচ্ছেন পুঁজি, আগামীতে আলু চাষ করবেন কিনা তা নিয়েও ভাবনায় অনেক চাষি। লোকসান এড়াতে সরকারিভাবে পাইকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ ও রফতানিতে উদ্যোগ নেওয়ার দাবি তাঁদের। মুন্সীগঞ্জের 74টি হিমাগারে এখনও মজুদ হাজার হাজার টন আলু, তবে পাইকারি বাজারে দাম পড়ে যাওয়ায় লাভের আশায় মজুদ করা কৃষকের মাথায় হাত। এখনই বিক্রি না করলে হিমাগারের খরচ বৃদ্ধিতে কমবে কৃষকের লাভের অঙ্ক। এইভাবে যদি দীর্ঘদিন এই ব্যবসার অবস্থা হইতে থাকে তাহলে আলু লড়া শেষ, কৃষকও শেষ, অলসর মালিকও শেষ, ব্যবসায়ীও শেষ। তারা কি জানিতেছে? তারা লাভবান হচ্ছে, আমরা মরে যাচ্ছি। আমরা এবার বলছি আলু টেকা অনেক লাভবান হব, এবার দেখতেছি হাজার হাজার কোটি টাকা লোকসান হইতেছে। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 11 থেকে 13 টাকায়, অথচ উৎপাদন ও সংরক্ষণে কেজি প্রতি চাষিদের গুনতে হয় 18 থেকে 20 টাকা। জরুরি ভিত্তিতে পাইকারি পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় দাম নির্ধারণের দাবি কৃষকের। সামনে যে খেতি করবো আলু বিক্রি করবো, আমরা এখন টাকা পাই, টাকা না পেলে সামনে আমরা কিভাবে আলু লাগাবো? গত বছর মনে করেন সরকার একটা রেট দিচ্ছে, এই বছর যদি আমাদের রেট দেয় বা অতিরিক্ত আলু আছে অন্য অন্য রাষ্ট্রে যদি কিছু আলু মনে করেন আপনার সাপ্লাই দেয় তাইলে মনে করেন আমরা কৃষকরা কিছুটা বাঁচতে পারি। বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষকের লোকসান এড়ানো যাবে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ। টিসিবি পণ্যের সাথে যদি আলুকেও অন্তর্ভুক্ত করা যায় এবং আলু কৃষক বাজার থেকে সংগ্রহ করে যদি কৃষকদের মাঝে থেকে নিয়ে যদি সেটা আবার ভোক্তাদের কাছে বিতরণ করা যায় ন্যায্য মূল্যে, তাইলেও মনে হয় কৃষকরা তাদের যেহেতু বিক্রয়ের একটা ক্ষেত্র উন্মুক্ত হবে তাদের পণ্যের দামও তারা বেশি পাবে। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সীগঞ্জের 6 উপজেলায় এবার 37,850 হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল প্রায় 13 লাখ মেট্রিক টন। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। আলুর বাজার পরিস্থিতি জানব রংপুরে সহকর্মী সরকার মাজহার মান্নান যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আলুর পাইকারি ও খুচরা বাজার পরিস্থিতি কেমন দেখছেন? রবিন, আমি যদি আপনাকে একটু বলি যে আলুর কিন্তু পাইকারি খুচরা এবং হিমাগারের যে আলুর যে আজকের যে বাজার দর সেটি কিন্তু একেবারে একটা ভিন্ন টাইপের। আমি যদি আপনাকে একটু বলি যে কিছুক্ষণ আগে আমি হিমাগার মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে রংপুরের বাজারে পাইকারি হিসেবে হিমাগার থেকে যে আলুগুলো নিয়ে আসা হয়েছে আজকে রংপুরের বাজারে সেগুলি হচ্ছে যে কার্ডিনাল জাতের যে আলুটি সেটি হচ্ছে 11.5 টাকা থেকে 12.50 টাকা পর্যন্ত কেজি দর
বাজারে হিমাগার থেকে আনা হয়েছে। ঝাউ আলু 18-20 টাকা এবং শীল আলু আনা হয়েছে 18-20 টাকা। কিন্তু খুচরা বাজারে কিন্তু এটি বিক্রি হচ্ছে প্রকারভেদে 20 টাকার উপরে, কোনোটা 35 টাকার উপরে এবং কোনোটা 36-37 টাকা। এইভাবেই কিন্তু আলুর বাজারে বিক্রি হচ্ছে। এবং আমি একটু আপনাকে তথ্য দেই, রংপুর সহ উত্তরাঞ্চলের 16 জেলায় এবার কিন্তু আলুর আবাদ হয়েছে প্রায় 1,95,000 হেক্টর জমিতে। সেখান থেকে কিন্তু আলু উৎপাদন হয়েছে প্রায় কম বেশি 50 লাখের উপরে। এবং সেখান থেকে কিন্তু 161টি হিমাগার আছে, যে হিমাগারগুলোতে 18,34,000 বস্তা এখন পর্যন্ত সংরক্ষণ করার কথা আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু একটি তথ্য আপনাকে দেই যে রংপুর জেলা যে আলু আড়তদার মালিক সমিতি আছে, তার সভাপতি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মাত্র 10 ভাগ আলু হিমাগারগুলো থেকে বের হয়ে বাজারে এসেছে। জুন মাস থেকে কিন্তু এটি ভাবা শুরু হয়। এটি যদি অব্যাহত থাকে তাহলে যারা আলু চাষি আছেন, যারা লিজি চাষি আছেন এবং যারা বিক্রেতা আছেন অর্থাৎ মৌসুমি ব্যবসায়ী, তারা সবাই কিন্তু ধন্যবাদ সহকর্মী সরকার বাজার মান্নান জানাচ্ছেন রংপুর থেকে আলুর বাজার পরিস্থিতির খবর। এরই সঙ্গে আপাতত শেষ করছি বিজনেস টুডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।